আসসালামু আলাইকুম টেকনিক পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি চলে আসলাম আপনাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে আর আজকের এই ক্লাসে কিন্তু আমরা খুবই মজার একটা জিনিস জানবো সেটা হচ্ছে লসাগু লসাগু গসাগু এগুলো আমরা আমাদের সেই ছোটোবেলা থেকে ক্লাস ফাইভ থেকে কিন্তু শিখতেছি এবং এগুলো আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে তো গসাগু নিয়ে কিন্তু আমরা আগের পর্বগুলোতে বিস্তারিত গসাগু সম্পর্কে আমরা গোসাগুর খেলার যে টপিকসগুলো সেগুলো বিস্তারিত সব আলোচনা করেছি আজকে থেকে আমরা লসাগু এই লসাগু নিয়ে কাটা কাটি কাটা সেরা একদম পোস্টমর্টম করে ফেলবো এই লসাগুর লশাগুর খেলার মাধ্যমে আজকে আমরা মৌলিক মৌলিকোত্তাদের গাছ চ্যাপ্টারের যে লশাগুর খেলা টপিক্স আছে লশাঘু বের করার যে পদ্ধতির টপিক্সগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা শুরু করব তাহলে প্রথমেই আমরা দেখি যে আমাদের লসাগুর খেলা চ্যাপ্টারটা কী আছে টপিক্সটায় কি আছে মৌলিক উৎপাদকের গাছ চ্যাপ্টারের লসাগুর খেলা যে টপিকস সেটা আমাদের আজকে আলোচনা করব আমরা আমরা এই লসাগুর খেলা চ্যাপ্টার এই টপিকসটার মধ্যে আমরা আসলে লসাগু বের করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানব এবং সবগুলো পদ্ধতিতেই আমরা লসাগু বের করব বের করে দেখব এবং এখানে যে ব্যাখ্যাগুলো আছে বইয়ের মধ্যে অনেক দাগাদাগি চিহ্ন এগুলো দেখে হয়তো অনেকের মাথা ঘুরে যেতে পারে যে এগুলো আবার কী থেকে আসলো আসলে এগুলো আকাশ থেকে পরে নাই এগুলো সবগুলোর পিছনেই যৌক্তিকতা আছে এবং খুবই মজার একটা জিনিস আমরা সেগুলো সম্পূর্ণ একদম লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পরে পরে বোঝার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা যাকে নিয়ে পড়াশোনা করব যে জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করব জানবো যাকে বের করব। লসাগু এই লসাগু আসলে কি লশাগুর পূর্ণরূপ কী সেটা নিশ্চয়ই আমরা কিন্তু সবাই জানি লসাগুর পূর্ণরূপটা আমরা সবাই জানি লসাগুর পূর্ণরূপ কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগুর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা যদি লিখি তাহলে কি হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা হচ্ছে আমাদের লসাগুর পূর্ণরূপ গুণিত্বক আমরা কিন্তু গসাগুর সময় বলেছিলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কিন্তু গসাগুর সময় হয়ে গেছে গুণিত্বক তাহলে গুণিতক কি গুণিতক কিন্তু আমরা জানি এতদিনে আমরা সবাই জানি গণিতক জিনিসটা কি গুণিতক জিনিসটা হচ্ছে একটা সংখ্যার নামতা সহজভাবে বললে একটা সংখ্যা নামতা অর্থাৎ আমাকে যদি প্রশ্ন করা হয় পাশের গুণিতকগুলো কি কি তাহলে পাশের যে নামতা পাশের যে নামতা সেটা হচ্ছে পাশের গুণিতক যেমন পাশে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ এই যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ সবগুলো হচ্ছে পাশে গুণিতক একইভাবে যদি আমাকে বলে ছয়ের গুলো কি কি ছয়ের নামতা পড়া শুরু করে দেবো ছয় এক ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ এই যে আমরা ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ এগুলো সবই হচ্ছে ছয়ের কি গুণিতক আর সংজ্ঞা যদি আমরা বলি তাহলে কি যে একটি সংখ্যা দ্বারা যেসব সংখ্যাকে ভাগ করা যায় নিঃশেষে ভাগ করা যায় একটা সংখ্যা দ্বারা যেমন আমরা বলতেছি পাঁচ পাঁচের গুণিতকগুলো কি পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যে সংখ্যাগুলোকে নিঃশেষে বিভাজ্য করা যাবে সেগুলো হচ্ছে পাঁচের গুণিতক অর্থাৎ পাঁচ দিয়ে দশকে নিঃশেষে বিভাজ্য করা যায় পাঁচ দিয়ে গুণিত দশ পাঁচ দিয়ে পনেরোকে নিঃশেষে বিভাজ্য করা যায় তিন পাশে পনেরো পাঁচ দিয়ে বিশকে নিঃশেষ বিভাজ্য করা যায় চার পাশে বিশ কিন্তু পাঁচ দিয়ে কিন্তু উনিশকে নিঃশেষে বিভাজ্য করা যায় না যায় যায় না এই জন্য উনিশ পাঁচের গুণিতক না তারপরে একুশ পাশের গুণিতক না বাইশ পাশের গুণিতক না তেইশ পাশের গুণিতক না চব্বিশ না কারণ কি চব্বিশকেও পাঁচ দিয়ে কি করা যায় না নিঃশেষে বিভাজ্য করা যায় না কিন্তু পঁচিশ পঁচিশ কিন্তু পাশের গুণিতক কারণ কি কারণ পঁচিশকে পাঁচ দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় ভাগ করা যায় তাহলে গুণিতক জিনিসটা কি গণিতক জিনিসটা হচ্ছে একটা সংখ্যা দ্বারা যে সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায় সেগুলো হচ্ছে গুণিতক ওই সংখ্যার গুণিতক আর সহজভাবে বললে একটা সংখ্যা নামতা পাশের গুণিতক বের করতে বলছে পাশের নামতা পড়া শুরু করে দাও তিরিশের গুণিতক বের করতে বলছে তিরিশের নামতা পড়া শুরু করে দাও তাহলে এগুলো হচ্ছে আমাদের গুণিতক তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিত গুণিতক তো জানলাম সাধারণ মানে কমন ওই যে গসাগস সময় আমরা করছিলাম না গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ অর্থাৎ যে গুণনিয়োগগুলো সবার মাঝে আছে সেগুলোর মধ্যে সবথেকে বড়টা গরিষ্ঠ ঠিক একইভাবে এখানে সাধারণ মানে কমন যে গুণিতকটা সবার মাঝে আছে অর্থাৎ আমাদেরকে যদি তিনটা সংখ্যা দেওয়া হয় এবং বলা হয় যে এই তিনটা সংখ্যার লসাগু বের করো তাহলে এই তিনটা সংখ্যার মধ্যে যে গুণিতকটা সবার মধ্যে আছে তাদের মধ্যে যেটা লঘিষ্ট বা ছোট সেটা হচ্ছে আমাদের লসাগু এটা হচ্ছে আমাদের লসাগু বিস্তারিত বা লসাগু কাকে বলে কি পূর্ণরূপ সেটা হচ্ছে লসাগু এখন এই যে আমরা লসাগু বের করব কিভাবে বের করব এর তিনটা পদ্ধতি আমাদের এই বইয়ে আলোচনা করা আছে তিনটা পদ্ধতি আমরা জানবো আজকে আমরা যে পদ্ধতিটা জানবো সেটা হচ্ছে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে বা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগো নির্ণয় মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে কী লসাগ নির্ণয় আমরা মৌলিক উৎপাদনের গাছের সাহায্যে গসাগু নির্ণয় করছি আজকে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লশাগো নির্ণয় করবো আজকের এই পদ্ধতিটা আমরা জানবো তাহলে দেখি আমাদেরকে বইয়ের মধ্যে কি বলা হয়েছে আমরা লাইনগুলো পড়ি এরপরে আমরা ধীরে ধীরে বিস্তারিত সব জানবো ওকে আমরা শুরু করি তাহলে কি দুইটি সংখ্যা নিয়ে সংখ্যাগুলোর মৌলিক উৎপাদকের গাছ আঁকো আমরা কি বলেছি কিন্তু মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে আজকে আমরা লসাগু নির্ণয় করব। তাহলে আমাদেরকে শুরুতে তাহলে মৌলিক উৎপাদকের গাছ আঁকতে হবে মৌলিক উৎপাদকের গাছ আঁকা কিন্তু আমরা শিখেছি আগের সবগুলো পর্বতে এই অধ্যায় যখন আমরা শুরু করেছি তখনই আমরা মৌলিক উৎপাদকের গাছ আঁকা শিখেছি তাহলে মৌলিক উৎপাদকের গাছ আমরা আঁকলাম এবার নিচে লসাগুর একটা বাক্স আলাদা করে আঁকো এই যে আমরা এটা দিয়ে এটাকে আমরা আমাদের উদাহরণ হিসেবে ধরে নেই এটাকে যদি আমরা উদাহরণ বলি এটাকে আমরা ধরে নেই এখানে কি বলা হচ্ছে যে মৌলিক উৎপাদকের গাছ আঁকা হচ্ছে এরপরে আরেকটা কি নাও হয়েছে। সেখানে যাতে আমরা লসাগুজ মানগুলো সেগুলো রাখতে পারি মৌলিক উৎপাদকগুলো থাকবে পূর্বের ধারণার মাধ্যমে প্রথম সংখ্যা থেকে উৎপাদক নাও এবং তার গুণিত বের করার জন্য দ্বিতীয় সংখ্যায় একই উৎপাদক থাকলে তা প্রথম সংখ্যার উৎপাদকের সাথে মিলাও মানে অনেক বড় লাইন হয়ে গেছে না কোনো ব্যাপার না আমরা সহজ করতেছি কি বলা হচ্ছে পূর্বের ধারণার মাধ্যমে প্রথম প্রথম সংখ্যা থেকে উৎপাদক নাও পূর্বের ধারণা বলতে আমরা যখন গসগ করছি তখনকার ধারণা কথা বলতেছে উৎপাদকগুলো নিতে বলছে উৎপাদক মানে কি আমরা যদি বলি চারের উৎপাদক তারপরে কি দুইয়ের উৎপাদক তাহলে এই যে উৎপাদক চারের উৎপাদক কি চারের উৎপাদকগুলো হচ্ছে এক তারপরে কি দুই চার মৌলিক উৎপাদক আলাদা উৎপাদক আলাদা তাহলে আমাদেরকে উৎপাদকগুলো থেকে কি নিতে বলছে আমাদেরকে গুণিতক বের করার জন্য দ্বিতীয় সংখ্যায় একই উৎপাদক থাকলে যে অন্য ওই সংখ্যায় মানে দুইটা সংখ্যার মধ্যে আমরা প্রথম সংখ্যাটার মধ্যে যে উৎপাদকটা পেলাম দ্বিতীয় সংখ্যার মধ্যে যদি একই উৎপাদক থাকে অথবা একই সংখ্যা থাকে তাহলে সেখান থেকে ওই একই সংখ্যাটা আবার নিয়ে নাও প্রথম সংখ্যার উৎপাদকের সাথে মিলাও মিলাইলাম এবার দ্বিতীয় সংখ্যায় আরও মৌলিক উৎপাদক থাকলে প্রথম সংখ্যার গুণিতক বানানোর জন্য তার নিচে লসাগুর বাক্সে নামাও এই যে দেখো এখানে আমার দুইটা আছে দুই কয়টা আছে দুইটা এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা আমাদেরকে বলা হচ্ছে যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে যদি একই গুণিতক থাকে দ্বিতীয় সংখ্যার মধ্যে যদি একই উৎপাদক থাকে কি থাকে একই উৎপাদক থাকে তাহলে দুইটাকে মিলাও দুইটাকে মিলাইলাম এবং সেখান থেকে একটা নাও এই যে দুইটাকে মিলে একটা নিলাম এখানে এই যে তিন তিন দুইটা থেকে একটা নিলাম দুই তিন এখানে এসে বলা হচ্ছে যদি মিল না থাকে যদি কি না থাকে মিল না থাকে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার মধ্যে কোনো মিল নাই তাহলে দুইটাই নাও দুইটাই নাও দুইটাই নিতে বলছে যদি মিল থাকে তাহলে দুইটা থেকে একটা আর যদি মিল না থাকে তাহলে দুইটাই সহজভাবে বললে যেগুলো আমাদের মিলবে সেগুলো থেকে একটা একটা করে নেব যেগুলো মিলবে না সেগুলো আলাদা করে নামাবো বা লিখব তাহলে এরপরে কি আছে এরপরে আরও যে উদাহরণগুলো আছে আমরা এটাতে দেখি এই যে দুই আর চারের মধ্যে আমরা দেখি এখানে দুই এর মৌলিক উৎপাদক আমরা জানি দুই চারের মৌলিক উৎপাদক কিন্তু দুই আর দুই আমরা গাছ তৈরি করে দেখতেছি চারের মৌলিক উৎপাদকের গাছ তৈরি করা হচ্ছে দুই আর দুই এখানে দেখি এই যে প্রথম সংখ্যার মধ্যে দুই আছে দ্বিতীয় সংখ্যার মধ্যে আবার দুই আছে তাহলে এই দুইটা দুইকে আমরা মিলাইলাম একই সংখ্যা সেখান থেকে আমরা এই যে একটা নিলাম এই যে একটা এই যে দুইটা থেকে একটা নেওয়া হয়েছে কিন্তু এই যে আর একটা যে আছে অতিরিক্ত এটা কারোর সাথে মিলতেছে না প্রথম সংখ্যায় আর দুই নাই তারপরে কিন্তু এটাকে আমরা নিলাম এটাই বলা হচ্ছে তারপরে তিনের মৌলিক উৎপাদক তো তিন ঠিক আছে মৌলিক 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 উৎপাদক 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 ওকে বসে তিন একা এখন কি বলা হয়েছে আমাদের প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা মিলাই দেখো যদি মিল পাও তাহলে মিলাই একটা নাও তাহলে এখানে তিন আছে এখানে কি তিন আছে তাহলে আমরা এই যে তিন থেকে দুইটা তিন থেকে একটা তিন নিলাম আর একটা দুই তো আলাদা ছিল তাকে নিলাম এখানে চার ছয় চারের মৌলিক উৎপাদক বের করছি মৌলিক উৎপাদক গাছের সাহায্যে যে গাছের সাহায্যে আমরা মৌলিক উৎপাদক বের করা হয়েছে এই যে দুই এই যে দুই আলাদা আলাদা করে ছয়ের মৌলিক উৎপাদক বের করা হচ্ছে দুই তিন বের করার পরে আমাদের কি বলা হয়েছে যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যায় যদি একই সংখ্যা থাকে একই উৎপাদক থাকে সেটা মিলে একটা নাও এখানে দুই আছে এখানেও দুই আছে তাহলে দুইটা থেকে আমরা এই যে একটা নিলাম যদি মিল না থাকে তাহলে তাদের কেউ নাও তাহলে এই যে দুই মিল নাই আর দুই নিয়েছি এই যে তিন মিল নাই তিনকে নিয়েছি উৎপাদকগুলো নিলাম নেওয়ার পরে এই যে আমরা উৎপাদকগুলো নেব সেইগুলোকে গুণ করো কি করো গুণ করো গুণ করলে যে মানটা পাবো সেটা হবে আমার লসাগু অর্থাৎ এই যে আমি দুই 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 পে তিন পেলাম এগুলোকে এখন আমি গুণ করব এই যে দুই গুণ দুই গুণ তিন এই গুণ ফলটাই হচ্ছে আমার লসাগু অর্থাৎ চার এবং ছয়ের লসাগু হচ্ছে কি বারো তিন আর ছয়ের লসাগু কি এই যে ছয় কারণ কি এখানে তিন আছে এখানে দুই আছে আমরা এই দুটোকে গুণ করলাম এখানে দুই আর দুই গুণ করে আমরা চার পেলাম অর্থাৎ দুই আর চারের লসাগু চার এখানে দুই আছে দুই আছে এখানে শুধু দুই দুইয়ের লশাগু দুই একা মানুষ একা এখানে তিন তিন এখানে আছে দুই আর তিন এই যে দুইও নামছে তিনও নামছে এদের গুণ ফল কি হবে ছয় তার মানে দুই আর তিনের লসাগু ছয় এই ছিল আমাদের মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লসাগু নির্ণয় করতেছি আমরা নিচে গিয়ে দেখি আরো কি আছে বিস্তারিত এখন বলা হচ্ছে এক্ষেত্রে নিচের মতো করে আগে প্রথম সংখ্যার উৎপাদক নামাও এরপর দ্বিতীয় সংখ্যায় গিয়ে একই উৎপাদক থাকলে তা প্রথম সংখ্যার সাথে মিলাও আরও অবশিষ্ট থাকলে প্রথম সংখ্যার গুণিতক বানানোর জন্য সেটা নিচে নামাও এখানে প্রথম সংখ্যা চার থেকে প্রথমে দুই দুই মৌলিক উৎপাদক নিচে আসবে এরপর দ্বিতীয় সংখ্যা ছয় থেকে একই মৌলিক উৎপাদক দুই মিল এবং তিন নিচে নামাও অর্থাৎ কি বলা হচ্ছে যে আমাদের এখানে একই জিনিস এই যে চার এবং ছয় চার এবং ছয় দুইটা ভিন্ন উপায় দেখানো হয়েছে ভিন্ন উপায়টা কি এখানে আমরা এই যে চারের মৌলিক উৎপাদক বের করেছি এখানে ছয়ের মৌলিক উৎপাদক বের করেছি দুই দুই দুইতে এখানে আমরা প্রথম উৎপাদকটা আলাদা একা বসিয়েছি দ্বিতীয় উৎপাদক আর এখানে এই যে দুই এই দুইটা দুই আমরা মিল করে একটা দুই নিয়েছি এখানে এসে আমরা কি করেছি এটা আর এটা এখানে পরের দুইটা আর এখানকার প্রথম প্রথম দুইটা দুইটা এখানে এখানকার প্রথম দুইটা এই যে দুইটা এখানে দুই থেকে দুইটা দুই থেকে একটা দুই নিয়েছি এখানেও দুইটা দুই থেকে একটা নিয়েছি মানে তুমি যে কোনোটাই নাও না কেন মানে সবসময় যে আমার প্রথমটার সাথে দ্বিতীয়টা মিলতে হবে এমন না এখানে আমি এই দুই আর এই দুই মিলেও নিতে পারি এই দুইকে আলাদা বসাতে পারি অথবা এই দুই আর এই দুই মিলেও নিতে পারি এই দুইকে আলাদা বসে পারি যেভাবেই যায় না কোনো মান আমার একই হবে এই যে দুই দুই তিন দুই দুই তিন এটাই বলা হচ্ছে এখানে যে লসাগুর মান কিন্তু আমার বারোই আসবে লসাগুর মান আমার বারোই আসবে এটাই আমাদের এখানে বলা হচ্ছে এবার বলা হচ্ছে যেভাবে আমরা যে শিখলাম এখন যদি আমরা দুটো বড় সংখ্যা নেই আমরা তো এগুলো ছোট ছোট দিয়ে শিখলাম এভাবে লসাগু করতে পারলে এরপর দুইটা বড় সংখ্যা নাও ধরা যাক সংখ্যা দুটো তিরিশ পঁয়তাল্লিশ প্রথমে এই সংখ্যা দুটির মৌলিক উৎপাদকের গাছ বানাও তাহলে আমাদেরকে তিরিশ এবং চল্লিশ দিনের সংখ্যা নিয়ে উদাহরণ দেখানো হচ্ছে ওকে এখন আমরা তিরিশ এবং পঁয়তাল্লিশের মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করবো মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু তাহলে তিরিশের মৌলিক উৎপাদকের গাছ তৈরি করতে হবে এই যে আমরা গাছটা এখানে তৈরি করে আছে তার আলাদা করে আমরা আঁকলাম না তাহলে তিরিশের মৌলিক উৎপাদকের গাছ কি দুই তিন পাঁচ এটা কীভাবে হয় সেটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি আগের পর্বগুলোতে যখন গসাগু আমরা করছি তখন অথবা মৌলিক উৎপাদকের গাছ চ্যাপ্টার যখন শুরু করেছি তখন যারা দেখো পর্বগুলো তার দেখে আসলে এগুলো আমাদের বুঝতে খুবই ইজি হবে একদম সহজ জিনিস তাহলে এখানে আমাদের কি তিরিশের মৌলিক উৎপাদক আমরা গাছ তৈরি করলাম দুই তিন পাঁচ পঁয়তাল্লিশের গাছ তৈরি করলাম তিন তিন পাঁচ এরপরে আমরা কি করলাম এই দুইটা থেকে আমরা দেখো এখানে এই যে দুই প্রথম সংখ্যা তিরিশ তিরিশের মধ্যে মৌলিক উৎপাদক একটা আছে দুই আমরা দেখব দ্বিতীয় সংখ্যার মধ্যে দুই আছে কি না দুই কি আছে নাই তাহলে দুই ও একা বসে যাবে এই যে একা বসে গেল যদি দ্বিতীয় সংখ্যায় থাকতো তাহলে আমরা এই দুইটা মিলায়ে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা মিলায়ে লিখতাম যেহেতু দ্বিতীয় সংখ্যায় নাই তাহলে একা বসবে এবার আসো তিন তিন আমরা দেখতেছি যে দ্বিতীয় সংখ্যায় তিন এই যে আরেকটা তিন আছে এই দুইটা তিন থেকে আমরা একটা তিন নিলাম মিলাই একটা তারপরে কি আছে আমরা দ্বিতীয় সংখ্যায় দেখতেছি আবার পাশ আছে তাইলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার মধ্যে একই উৎপাদক পেলাম তাহলে একই উৎপাদক থেকে দুইটা থেকে আমরা একটা নিলাম তাহলে এটা গিয়েছে এটা গিয়েছে এটা গিয়েছে এটাও গিয়েছে এটাও গিয়েছে বাকি থাকে কি এই তিন ও কি করবে ও বাদ যাবে না ও ওর মতো একা এসে বসে থাকবে ও কারোর সাথে মিলে নাই তো কি হয়েছে ওইখানে বসে যাবে এখন আমরা লসাগু কি করবো এই যে আমরা উৎপাদকগুলো পেলাম এই উৎপাদকগুলোর গুণ করব। দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তিন গুণ করলে আমরা পাচ্ছি নব্বই অর্থাৎ তিরিশ এবং পঁয়তাল্লিশের এর লসাগু হচ্ছে কি নব্বই তিরিশ এবং পঁয়তাল্লিশের লসাখু হচ্ছে নব্বই আচ্ছা এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই এই যে আমি তিরিশ এবং পঁয়তাল্লিশের লসাগু নব্বই বলতেছি এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে তিরিশের যে গুণিতগুলো আছে অথবা তিরিশ দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ যায় সেই সংখ্যাগুলো এবং ৪৫ দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ যাবে পঁয়তাল্লিশের যে গুণিতগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে সেই সংখ্যাগুলোর মধ্যে নব্বই এমন একটা সংখ্যা যেটাকে তিরিশ দিয়েও ভাগ যায় পঁয়তাল্লিশ দিয়েও ভাগ যায় এবং তিরিশ এবং পঁয়তাল্লিশ দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ যায় তাদের মধ্যে সব থেকে ছোটো হচ্ছে নব্বই অর্থাৎ তিরিশ এবং পঁয়তাল্লিশ এই দুইটা সংখ্যা দিয়েই যে সংখ্যাগুলোকে ভাগ যায় তার মধ্যে সব থেকে সরু হচ্ছে নব্বই এটাকেই বলা হচ্ছে তিরিশ এবং পঁয়তাল্লিশের লসাগু ওকে এটা হচ্ছে আমাদের মৌলিক উৎপাদকের নির্ণয়ের আমরা যে পদ্ধতিটা সেটা তাহলে পদ্ধতিটা কি পদ্ধতিটা হচ্ছে আমরা প্রথমে মৌলিক উৎপাদনের গাছ তৈরি করলাম গাছ তৈরি করার পরে সেখান থেকে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে যে সাধারণগুলো আছে যদি মিল থাকে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার মধ্যে যদি উৎপাদকের মিল থাকে যেটার যেটা মিল আছে মিলটা করে একটা করে নেব আর যদি মিল না থাকে তাহলে ওকে একা বসাবো যদি দুইয়ের অধিক সংখ্যা থাকে তিনটা থাকে সেক্ষেত্রেও একই তিনটার মধ্যেই যদি থাকে সে তিনটা থেকে একটা নেব অথবা দুইটার মধ্যে থাকলে দুইটা থেকেও একটা নেব আমরা উদাহরণ দিয়ে দেখবো একটু পরেই দেখব তারপরে আমরা দেখি কি আছে এভাবে লসাগু বের করার মাধ্যমে সাধারণ গুণিতক বের করে। লসাগু নির্ণয় মৌলিক উৎপাদক থেকে লসাগু নির্ণয় করার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে এরপর লসাগুর মৌলিক উৎপাদক প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যায় একই সাথে খেয়াল করবে একই মৌলিক উৎপাদক পাওয়া গেলে তীর চিহ্ন দিয়ে সেটা বক্সে নামাবে একই না পাওয়া গেলে সেটা শুধু তীচণ্ড দিয়ে সেটা নামাবে যদি একই পাওয়া যায় তাহলে কি করব আমরা যদি একই পাওয়া যায় তাহলে দুইটা থেকে একটা নিব। আর যদি একই না পাওয়া যায় তাহলে ওটা নামাবো এইভাবে লসাগু বের করলেও দেখবে যে লসাগু একই আসে তাহলে এখানে আমাদের এই যে তিরিশ পঁয়তাল্লিশে যে লসাগুটা সেটা আমাদের বের কর ওই আগের পদ্ধতিতে মৌলিক উৎপাদের সাহায্যে বের করছে যে একই জিনিস পাবো কিভাবে আমরা যদি মৌলিক উৎপাদের গাছ আমরা যদি মৌলিক উৎপাদকের গাছ তৈরি করি এই যে মৌলিক উৎপাদনের গাছ একই জিনিস কিন্তু এই যে দুই তিন পাঁচ পেয়েছি শেষ পর্যন্ত তিন তিন পাঁচ পেয়েছি এই যে দুই তিন পাঁচ তিন তিন পাঁচ আগের কি আমরা এগুলোই পেয়েছিলাম মৌলিক উৎপাদক কিন্তু এগুলোই দুই তিন পাঁচ তিন তিন পাঁচ পেয়েছি এই যে দুই তিন পাঁচ তিন তিন পাঁচ সেটাই বলা হচ্ছে যে একই পাবে এই যে দুই তিন পাঁচ তিন তিন পাঁচ একই পাবে তাহলে এখানে আসলে আলাদা জিনিসটা কি দেখানো হচ্ছে এখানে আলাদা জিনিস যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে তিরিশ পঁয়তাল্লিশের মৌলিক উৎপাদক বের করলাম এখানে মৌলিক উৎপাদক বের করলাম এখানে গাছ তৈরি করলাম গাছ তৈরি করার পরে এই জিনিসগুলো এই যে চিহ্নতে যে জিনিসগুলো দেখানো হচ্ছে আমাদের সেটা হচ্ছে প্রথমে প্রথমে আমরা এখানে দুই নিয়েছি দুই নিয়েছি এই যে তিরিশের যখন আমি মৌলিক উৎপাদক করলাম উৎপাদক তৈরি করতেছি পনেরো দ্বিগুণের তিরিশ এখানে দুই একা আছে দুইকে আমি নিয়েছি পনেরোকে আমি আবার ভাঙতে পারি তিন আর পাঁচ এখানে পঁয়তাল্লিশকে তিন আর পনেরো করে ভাঙছি দেখা যাচ্ছে এই তিন আর এই তিন মিলে গেছে এই যে তিন নিয়েছি এখানে এসে যখন আবার পনেরোকে ভাঙলাম এই পাঁচ আর এই পাঁচ মিলে গেল আমি আবার পাঁচ নিলাম তাহলে এই যে দুই তিন পাঁচ এই যে দুই তিন পাঁচ এখানে আলাদা একটা তিন ছিল না এই তিনটা এখন কি হবে এই তিনও কিন্তু বসে যাবে এই তিন তো বাদ থাকবে না এই তিনও আমরা বসালাম এই যে এই তিন একা বসে গেল তাহলে গুণ গুণ করলে এই উৎপাদক যেগুলো আছে সবগুলো গুণ করলে আমরা কত পাচ্ছি সেই নব্বই পেয়ে যাচ্ছি তাহলে আমাদের লসাগু নব্বই এভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লসাগু নির্ণয় করতে পারি মৌলিক উৎপাদকের সাহায্যে কি আমরা আগে মৌলিক উৎপাদক গাছ তৈরি করে নিয়ে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে যেটা যেটা মিলে যায় যেটা যেটা মিলে যায় সেগুলো থেকে একটা নেব যেটা মিলে না সেটাও নেব এক কথায় যা যেটা যেটা মিলে সেগুলো থেকে একটা নেব কমনগুলো থেকে একটা নেব আর মিলাগুলো যাওয়া শেষ হওয়ার পরে যেটা মিলে না যে একা কোনো সঙ্গে নাই তাকেও নেব ক্লিয়ার ওকে এরপরে আমরা দেখি তাহলে এতক্ষণ আলোচনা করার পরে আমাদেরকে বলা হচ্ছে যে আঠারো বারো চব্বিশে লসাগু নির্ণয় করার একটা ধারণা পেয়েছ তাহলে আঠারো বারো এবং চোদ্দো এইটার আমরা যদি এখন লসাগু বের করতে পারি মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কিন্তু ধারণা পেয়ে গেছি আমরা কিন্তু পারবো তাহলে আমরা দেখি যে ওইটা আমরা কিভাবে বের করতে পারি আঠারো বারো চোদ্দ আমরা মৌলিক উৎপাদকের গাছ তৈরি করে নিয়েছি এই যে মৌলিক উৎপাদকের গাছ এত আঁকি বুকি দেখে মাথায় ঘোরানোর দরকার নেই এটা জিনিসটা খুবই সিম্পল আমি ব্যাখ্যা করে দিচ্ছি মাথায় ঢুকে যাবে সেটা হচ্ছে আঠারো বারো এবং চোদ্দ এর আমরা এই যে মৌলিক উৎপাদকের গাছ তৈরি করছি এরপরে আমরা কি করব এখান থেকে যেটা যেটা মিলে সেটা সেটা নিব এখানে দেখতেছি আমরা দুই আছে এই তিনটা দুই তিনটা সংখ্যাতেই দুই আছে মিলে গেছে তাহলে এই তিনটা দুই থেকে আমরা একটা দুই নিব এই যে এক দুই এই যে তিনটা থেকে আমরা একটা নিলাম কমন নিলাম এরপরে আমাদের বাকি থাকে কি এখানে সেটাই দেখানো হচ্ছে এই যে এই জিনিসটা এখন খেয়াল করি যে এই সাইডের যে জিনিসটা আছে এটার সাথে আমরা পরিচিত লসাঁকু বের করার এই পদ্ধতিটার সাথে আমরা পরিচিত আমরা ক্লাস ফাইভে এই পদ্ধতিটা শিখেছি এটা একটা নাম আছে এটার নাম হচ্ছে ইউক্রিডীয় পদ্ধতি সেটাও আমরা দেখব এটা আসলে আসে কিভাবে সেটা দেখি এই দুই আসলে কি এই দুই আসলে কি এই যে আমরা সবগুলোতে দুই আছে অর্থাৎ এই প্রত্যেকটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় এই প্রত্যেকটা সংখ্যাকে এই দুই দ্বারা ভাগ করা যায় এজন্য আমরা যখন পদ্ধতিতে করি তখন আমরা এখানে দুই নেই যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভাগ দিচ্ছি এই যে দুই সেই দুই হচ্ছে আসলে এই দুই এই যে এখানে আমরা কেন দুই নেই কারণ হচ্ছে এই দুই দিয়ে প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে আচ্ছা এরপরে ভাগ করার পরে আমাদের থাকে কত নয় ছয় আর সাত এই যে এখানে নয় এই যে ছয় এই যে সাত অর্থাৎ এই তিন আর তিন গুণ করলে নয় এখানে আমরা এই যে তিন দুগুণের ছয় এখানে বাকি থাকে সাত এভাবেই কিন্তু হিসাব করা যায় তাহলে নয় ছয় আর সাত আছে এখন এগুলোকে আলাদা আলাদা মৌলিক উৎপাদকের গাছ তৈরি করলে এই যে এখানে কিন্তু অলরেডি ছিল কিন্তু আমরা আলাদা করে নিচ্ছি এটা বোঝানোর খাতিরে এখানে যে দুই তিন ছিল আমরা আবার এই যে ছয়কে মৌলিক উৎপাদক করে নিচ্ছি সাতের মৌলিক উৎপাদকটা একা সাত এরপরে দেখতেছি এখানে তিন আছে এখানেও কি তিন আছে তখন এই দুইটা থেকে আমরা একটা নিয়েছি সেই তিনটা হচ্ছে এই তিন অর্থাৎ এই তিন দিয়ে যে কোনো মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করা যায় তিন দিয়ে দুইটা সংখ্যাকে নয়কে আর ছয়কে ভাগ করা যায় তাই আমরা এখানে তিন নিয়ে ভাগ করি এবং এখানেও আমরা যেহেতু দুইটা মিল আছে তাই আমরা তিন নিয়েছি তিন নিয়েছি এবং এই দুইটা থেকে নয় এবং ছয় থেকে আমরা দেখতে পাই যে দুই যেহেতু এখানে অতিরিক্ত আসে তাই আমরা দুইটাও নিয়ে নিয়েছি ওকে এরপরে তিন দিয়ে ভাগ করার পরে কি আছে দেখো তো তিন দুই আর সাত এই যে তিন দুই আর হচ্ছে সাত আছে এখানে এই যে তিন আছে এই যে দুই আছে এই যে সাত আছে এই জিনিসটাই কিন্তু এই জিনিসটা ঠিক আছে তাহলে এখন এই তিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর কিন্তু কোনো কমন নাই তিন একা দুই একা সাত একা ওরা এখন একা একা বসে যাবে তার মানে এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে যে কোনো দুইটাকেই আবার ভাগ করা যায় অর্থাৎ দুইটার মাঝে কমন বা সাধারণ আর কোনো উৎপাদক কিন্তু নাই একই উৎপাদক আর নাই এখানে একা তিন এখানে একা দুই এখানে একা সাত আর কোনো একই উৎপাদক নাই সেজন্য কিন্তু আমরা এখানে আর ভাগ নেই না এজন্যই বলা হয় যে এখানে মিনিমাম দুইটা সংখ্যায় যদি ভাগ যায় তবেই আমরা কেবল এখানে ভাগ দিই এটা ইউকুলিডিও করার সময় আমরা আরও বিস্তারিত দেখতেছি আগে আমরা এটা জানি যে কীভাবে আসে তাহলে এই যে এখন আমরা কি করব। এখন আমরা সবগুলোই নেব না এখানে আমার দুই এই যে দুই তিন এই দুই হচ্ছে এই তিন কি এই দুই কি আমাদের যে অতিরিক্ত দুই ছিল সেই দুই অতিরিক্ত তিন ছিল সেই তিন এই যে এইখান থেকে খেয়াল করি এই দুই হচ্ছে আসলে আসলে আমার এই দুই এই তিন হচ্ছে আসলে আমার কি এই যে এই তিন এই তিন এই তিন হচ্ছে আমার এই যে বাকি যে তিনটা আছে সেই তিন এই দুই হচ্ছে আমার এই যে এই দুইটা আছে সেই দুই এই সাত হচ্ছে আমার এই যে এই যে সাত বাকি আছে সেই সাত অর্থাৎ আমরা এই সবগুলোই নিলাম নিয়ে গুণ করে আমাদের যেটা হবে সেটা হবে আমাদের লসাগু অর্থাৎ দুই তিন তিন দুই সাত এই সবগুলো যদি আমি গুণ করি গুণ করলে আমার যে মানটা হবে সেটাই হবে আঠারো বারো এবং চোদ্দ এর লসাগুর মান আমরা এখানে এই পদ্ধতিটা এই যে এটা আমাদের মৌলিক উৎপাদকের সাথে ইউকুলিডিয় পদ্ধতির একটা সম্পর্ক তৈরি করা হয়েছে সম্পর্কটা দেখানো হয়েছে আর ইউকিলিডীয় পদ্ধতিটা কি সেটা বিস্তারিত আমরা জানবো কিন্তু আমাদের একটা সম্পর্ক দেখানো হয়েছে যে ইউকিলিডীয় পদ্ধতির সাথে মৌলিক উৎপাদকের গাছ পদ্ধতির একটা মিল আছে সম্পর্ক আছে সেই সম্পর্কটাই আমরা দেখলাম যে এই যে এই দুই আসলে কিভাবে আসে এই তিন আসলে কিভাবে আসে এবং এই যে পরের যে মানগুলো সেগুলো কিভাবে আসে আমরা যদি এটা চিন্তা না করে এমনি মৌলিক উৎপাদক দিয়ে এটা চিন্তা করতাম তবু কিন্তু এটাই আসতো কিভাবে আমরা এই যে এই দুইয়ের মধ্যে দুই এই তিনটা দুই থেকে একটা দুই নিতাম এখানে তিন আছে এখানেও তিন আছে তাহলে যেহেতু দুইটাই তিন আছে তিন আমি নিব তারপরে আবার তিন আছে আর কোথাও তিন নাই কোথাও তিন না থাকলেও আমাকে তিন কি নিতে হবে ও একা বসে যাবে এই দুই আমি নিয়ে নিছি অলরেডি এখন এখানে একটা দুই আছে এখানে কিন্তু আর কিছু নাই সবগুলো আমাদের কাজ শেষ এখানে এই দুই আছে এখানে আর একটা দুই আছে তাহলে এই দুইটা থেকে আমার একটা দুই নিতে হবে শেষ এই আমরা অলরেডি নিয়ে বাকি এই এই আমার নিতে হবে তিন যে দুই তিন তিন দুই সাত দুইটা দুই তিনটা তিন সরি দুইটা দুই দুইটা তিন আর একটা সাত এই যে দুইটা দুই দুইটা তিন আর একটা সাত একই জিনিস কিন্তু আসতেছে এবং এই ইউক্রিন পদ্ধতিতে আমরা এখানে কেন দুই নেই এখানে কেন তিন নেই হ্যাঁ কীভাবে দুই আসলো কীভাবে তিন আসলো সেটাই যে উৎপাদকের গাছের সাহায্যে সম্পর্ক তৈরি করে দেখানো যায় সেই সম্পর্কটাই আমাদের এখানে তৈরি করে দেখানো হয়েছে তাহলে এটা ছিল আমাদের ইউকুইডীয় পদ্ধতিতে সাথে মৌলিক উৎপাদকের গাছের সম্পর্ক এবং আজকের পর আমরা আসলে মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করা হয় সেটাই আমরা দেখবো বা দেখলাম যে মৌলিক উৎপাদকগুলো বের করার পরে যেগুলোতে সব মিল আছে সবগুলো থেকে একটা নেব যেটার মিল নাই তাকে নেব নিয়ে গুণ করে দেবো হয়ে যাবে আমাদের লসাগু এখন বলা হচ্ছে যে এই যে উপরের পদ্ধতিটা আমরা দেখলাম এই উপরের পদ্ধতিটাকে বলা হয় লসাগু নির্ণয়ের ইউক্লিডীয় পদ্ধতি অর্থাৎ এই যে পদ্ধতিটা এটাকে বলা হচ্ছে লসাগু নির্ণয়ের ইউক্লিডীয় পদ্ধতি এই ইউক্লিডীয় পদ্ধতিটা নিয়ে পরের পর্বে আমরা বিস্তারিত সব জানবো ইউক্লিডীয় পদ্ধতি নিচে একটা পদ্ধতি এবং এই পদ্ধতিটার সাথে আমরা সকলেই সুপরিচিত সকলে এই পদ্ধতিতেই আমরা আসলে লসাগু নির্ণয় করি ওই পদ্ধতিটা আমরা পরের পর্বে বিস্তারিত আলোচনা করব। তাহলে এই পর্বে আমরা আসলে কি শিখলাম মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে আমরা লসাগু নির্ণয় করব। তাহলে আমরা কিন্তু উদাহরণের মাধ্যমে সব দেখে ফেললাম এখন যদি আমরা নিজেদের মতো করে দুইটা উদাহরণ নিয়ে আমরা যদি করার চেষ্টা করি যে আসলে আমরা কিভাবে লসাগুটা নির্ণয় করব। নিজেদের মতো করে আমরা যদি মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়ের দুইটা উদাহরণ দেখি তাহলে আমরা কি দেখব সেটা আমরা দেখি বারো আঠারো এবং বিশের লসাগু নির্ণয় করব আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গাছের সাজি তাহলে আমাদের প্রথমে কী কী করতে হবে মৌলিক উৎপাদকের গাছ তৈরি করে নিতে হবে তাহলে আমরা বারোয়ের মৌলিক উৎপাদকের গাছ যদি তৈরি করি তাহলে আমরা কী পাবো এখানে দুই তারপরে পাবো ছয় তারপরে এখানে পাবো আমরা দুই এখানে পাবো তিন এই যে দুই দুই আর তিন কী কী পেলাম দুই পেলাম দুই পেলাম তিন পেলাম দুই দুই তিন ওকে এরপরে আমরা যদি আঠারোয়ের এর মৌলিক উৎপাদক গাছ তৈরি করি এই গাছ কীভাবে তৈরি করা হয় এগুলো কিন্তু আমরা জানি আমরা যারা নিয়মিত ক্লাস করতেছি তারা কিন্তু আমরা জানি তাহলে আঠারো আমরা কি জানি এখানে হবে তিন আর হচ্ছে ছয় তিন আর কত ছয় তাহলে এখানে হবে ছয় আমরা যেগুলো গোল চিহ্ন দিচ্ছি সেগুলো হচ্ছে মৌলিক উৎপাদক সেগুলো হচ্ছে কি মৌলিক উৎপাদক আর যেগুলো আমরা বর্গাকার চিহ্ন দিচ্ছি বা আয়তাকার চিহ্ন দিচ্ছি এগুলো মৌলিক উৎপাদক না তাহলে এখানে আসবো কত দুই আর হচ্ছে তিন ওকে তাহলে এখানে আমরা কী কী পেলাম তিন পেলাম দুই পেলাম আবার তিন পেলাম ওকে এরপরে বিষের যদি আমরা উৎপাদকের গাছ তৈরি করি কী পাবো আমরা পাবো এখানে পাবো দুই আর এখানে পাবো দশ দশ দুগুণে বিশ আবার দশকে আমরা ভাঙাতে পারি কিভাবে দুই দিয়ে ভাঙতে পারি আবার পাঁচ দিয়েও ভাঙতে পারি তাহলে দুই এবং পাঁচ দুইটাই মৌলিক উৎপাদক তাহলে আমরা এখানে বিশের মৌলিক উৎপাদক কী কী পেলাম দুই পেলাম দুই পেলাম পাঁচ পেলাম ওকে এই যে আমরা গাছ তৈরি করলাম এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এগুলো থেকে যেটা যেটা মিলে সেখান থেকে একটা করে নেওয়া এখানে দুই আছে এখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে এই তিনটা দুই থেকে এই যে দুই এবং এই দুই এই সবগুলো থেকে আমি নিলাম একটা দুই কয়টা দুই একটা দুই ওকে এরপরে এই দুই দেখব যে আর কোথাও দুই আছে কিনা তাহলে এখানে দুই আছে এখানে দুই আর নাই এখানে দুই আছে তাহলে এই দুইটা দুই থেকে আমি নেব একটা দুই এই যে আমি নেব একটা দুই ওকে এখন তিন এই তিন থেকে দেখব যে আমি আর কোথাও তিন আছে কিনা এই যে তিন এখানে তিন আছে এখানে আর তিন নাই তাহলে এই দুইটা তিন থেকে আমি নেবো একটা তিন এই যে এই দুইটা তিন থেকে আমি নেব একটা তিন নিলাম এরপর আমাদের এখানে আরও একটা তিন আছে এই তিন কিন্তু আর নাই কোথাও কিন্তু তাহলে ও একা ওর মতো করে বসে যাবে এই যে তিন বসে গেল এরপরে আমরা এগুলো সব নেওয়া শেষ এখানে আছে আর কোথাও নাই না থাকলে কি ওর মতো বসে যাবে একা ওই বসে গেল পাঁচ এই যে আমরা যে উৎপাদকগুলো পেলাম এখন এখন আমাদের কাজ কি এই সবগুলোকে গুণ করা সবগুলোকে কি করা গুণ করা গুণ করলে আমরা লসাগুটা পেয়ে যাব তাহলে লসাগুটা কি হবে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ অর্থাৎ এইগুলো সবগুলো আগে আমরা গুণ করলাম গুণ করার পরে গুণফলটা ফলটা কি হবে গুণফলটা হবে একশো আশি গুণ হচ্ছে একশো আশি অর্থাৎ এই যে আমরা তিনটা সংখ্যা নিলাম বারো আঠারো এবং বিশ এই তিনটা সংখ্যা লসাগু হচ্ছে একশো আশি এভাবে আমরা এই যে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করতে পারি এইভাবে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করতে পারি তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি তিরিশ পঁচিশে আর চল্লিশে লসাগু নির্ণয় করবো মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে তাহলে আমাদের কী করতে হবে আগে তিরিশের মৌলিক উৎপাদকগুলো নির্ণয় করে নিতে হবে তাহলে তিরিশের মৌলিক উৎপাদকগুলো আমরা নির্ণয় করি গাছের সাহায্যে তাহলে তিরিশের মৌলিক উৎপাদক যদি আমরা নির্ণয় করি গাছের সাহায্যে কি হবে পনেরো দুগুণে তিরিশ তারপরে পনেরোকে ভাঙানো যায় তিন পাশে পনেরো তিন আর পাঁচ আর কাউকে ভাঙানো যায় না তাহলে এখান থেকে আমরা কী কী পেলাম দুই পেলাম তিন পেলাম পাঁচ পেলাম পঁচিশের মৌলিক উৎপাদের গাছ যদি আমরা তৈরি করি বা ট্রি ডায়াগ্রাম যদি আমরা তৈরি করি কি পাবো পঁচিশকে আমরা ভাঙতে পারি পাশে পঁচিশ পাঁচকে আর ভাঙানো যায় না এই পাঁচকে আর ভাঙানো যায় না তাহলে এই দুইটাই পেলাম আমরা তাহলে কি পেলাম পাঁচ পেলাম আর পাঁচ পেলাম ওকে আমি এখানে একটা বাউন্ডারি দিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে ওকে এবার আসি চল্লিশের মোট টি ডাইগ্রাম তৈরি করি তাহলে চল্লিশের টি ডাইগ্রামটা কী হবে বিশ দুগুনে চল্লিশ আবার বিশকে ভাঙানো যায় দশ দুগুণে বিশ আবার দশকে ভাঙানো যায় পাঁচ দুগুনে দশ তাহলে আমরা কী কী পেলাম আমরা এখানে দুই পেলাম দুই পেলাম দুই পেলাম আর হচ্ছে পাঁচ পেলাম ওকে এগুলো আমরা পেলাম মৌলিক উৎপাদক আমরা এই যে চল্লিশের মৌলিক উৎপাদক পঁচিশের মৌলিক উৎপাদক তিরিশের মৌলিক উৎপাদক আমরা নির্ণয় করলাম মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদকের সাহায্যে যেহেতু তো মৌলিক উৎপাদক নির্ণয় করলাম এখন আমরা কি করব যেগুলো মিল আছে সেগুলো নিব যেগুলো মিল নাই সেগুলোকেও নেব মিলগুলো থেকে একটা নিব আর যেগুলো মিল না ওগুলো নিজের মতো করে বসে যাবে তাহলে কি হবে আমরা দেখি যে কি আছে এখানে দুই আছে এখানে দুই আছে নাই এখানে আছে আছে তাহলে এই দুই এবং এই দুই এই দুইটা থেকে একটা দুই বসবে এই যে ওদের দুইজন থেকে একটা দুই আমরা নিয়ে নিলাম আচ্ছা এই তিন আর কোথাও তিন আছে নাই ও তিন ওর মতো করে বসে যাবে তিন বসে গেল পাঁচ আমরা দেখি পাঁচ আছে কিনা এখানে একটা পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে এই তিনটা পাশ থেকে একটা পাঁচ আসবে তিনটা পাশ থেকে একটা পাঁচ আসলো এরপরে আর একটা পাস আছে এই পাস কিন্তু এখন আমরা নেইনি কারো কারোর সাথে মিলাইতে পারিনি তাহলে কারোর সাথে যদি মিলাইতে পারিনি আর কারোর সাথে মিলেও না ও একা এসে বসে যাবে আচ্ছা এরপরে আমরা দেখতেছি যে এগুলো আমাদের নেয়া শেষ এদিকে এসে দেখতেছি এই দুইটা দুই আমরা এখন নিতে পারিনি এবং এই দুইটা দুই এই অপর যে সংখ্যা দুইটা আছে সেখানে আর নাই তাহলে ও ওর মতো বসে যাবে এই দুইটা দুই কিন্তু আবার বললো না যে দুইটা দুই আছে দুইটা থেকে একটা নেব না এই দুইটা দুই তো একই সংখ্যা চল্লিশেরই চল্লিশেরই উৎপাদক তাহলে একই সঙ্গে হলে আমরা মিলাইয়ে নিতে পারবো না একটা নিতে পারবো না ভিন্ন সঙ্গে থাকতে হবে তাহলে এখানে যদি দুইটা দুই আছে ও দুইটা দুই এসেই বসবে দুইটা দুই এসেই বসবে তাহলে ও এসে বসে গেল ঠিক আছে ওকে এখন আমাদের এই যে গুণ ফলগুলো এই যে গুণগুলো হবে এইটার গুণ ফলই হবে আমাদের এটা লসাগু তাহলে আমরা যদি গুণ করি লসাগুর মানটা কী পাবো ছয়শো তাহলে আমরা মান পেলাম হচ্ছে কত ছয়শো তাহলে তিরিশ পঁচিশ এবং চল্লিশের লসাগু বের হলো আমাদের ছয়শো এভাবে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে আমরা এভাবে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে কিন্তু আমরা দুইটা তিনটা চারটা সংখ্যারও লসাগু বের করতে পারবো এরকম যখন আমরা অনুশীলনের অঙ্কগুলো করব। তখন আমরা আরও বড় বড়ো অঙ্ক করব। এখানে আমরা দুইটা উদাহরণ দেখলাম আমাদের মতো করে তাহলে এইটা হচ্ছে আমাদের কি মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় যে পদ্ধতিটা সেটা আশা করি পদ্ধতিটা সবাই বুঝতে পেরেছি খুবই সহজ জিনিস বইয়ের মধ্যে ওই দাগ চিহ্নগুলো দেখে হয়তো অনেকের মাথা ঘুরে যেতে পারে আসলে মাথা ঘুরানোর কিছুই নাই একদম ইজি জিনিস আমরা শিখলাম মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদনের গাছের সাহায্যে কীভাবে লসাগু নির্ণয় করা হয় তাহলে আমরা এই ক্লাসে আজকে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় নির্ণয় করা শিখলাম আগামী পর্বে আমরা ইউকুলিয়া পদ্ধতিতে লসাগু নির্ণয় যেটার সাহায্যে আমরা যে আমরা যে সম্পর্ক তৈরি করে দেখালাম এই যে সম্পর্কটা এই যে উকিল পদ্ধতি এটা সম্পর্কে আমরা পরের পর্বে বিস্তারিত ইনশাল্লাহ জানবো তাহলে আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছ সবার ভালো লেগেছে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ